আজকে করব একদম পার্লারের মতো বডি পলিশ যেটার জন্য আপনাকে পার্লারে যেতে হবে না এত এত স্টেপ বাড়িতে ফলো করতে হবে না জাস্ট একটা এত সুন্দর ডিআইওয়াই বডি পলিশিং জিনিস ইউজ করব আমরা যেটা ইউজ করলে হাত পা ফুল বডি একদম ট্যান রিমুভ হয়ে যাবে সাথে সাথে স্কিন সুপার হাইড্রেটেড থাকবে একদমই রিঙ্কল থাকবে না বিকজ আমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবো গলায় হাতে পায়ে ভীষণ পরিমাণের রিঙ্কেল পড়ে যায় বিশেষ করে গলায় অনেক সময় কিন্তু বয়স্ক বয়স্ক দেখতে লাগে সেটা থেকে বাঁচার জন্য একদম ইয়ং অ্যান্ড বিউটিফুল স্কিন পাওয়ার জন্য অবশ্যই আজকের এই রেমেডিটা ট্রাই করে দেখবেন বেশি দেরি না করে তো চলুন এবার দেখেনি কি করে আজকের রেমেডিটা বানাবো এর জন্য আমাদের লাগবে চামচ চামচ মেথি মুসুর ডাল সারা ফ্রেশ জলে ভালো করে তারপর খাওয়ার জলে ধুয়ে ভিজিয়ে রেখে দিতে হবে পরের দিন এই রেমেডিটা ট্রাই করার জন্য এই দুটো অবশ্যই লাগবে মেথিতে আছে ভাইটামিন সি মেথি স্কিনটাকে গ্লো দেবে ব্রাইট করবে টাইট করবে মুসুর ডালও কিন্তু স্কিনটাকে লাইট করবে ব্রাইট করবে রিমুভ করবে এবং ভীষণ ব্রাইট করবে এরপর এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ কাঁচা হলুদ যেটা কিনা কি না স্কিনটাকে কাজ করবে এবং ভীষণ ব্রাইট করবে কমপ্লেকশন এরপর আমাদের লাগবে ফ্রেশ অ্যালোভেরা জেল অবশ্যই রেডিমেড বাজারের অ্যালোভেরা জেল কিন্তু নয় ফ্রেশ অ্যালোভেরা জেলই এখানে আমাদের নিতে হবে এরপর আমরা এখানে বেশ কিছুটা পরিমাণে পাকা কলা পাকা কলার মধ্যে আছে ভাইটামিন এ ভাইটামিন সি যেটা কিনা ভীষণ ইউথফুল গ্লোয়িং স্কিন দেবে ফাইন লাইন দূর করে দেবে ব্রাইট করবে পোর মিনিমাইজিং করবে প্রত্যেকটা উপাদানকে সুন্দর করে পেস্ট বানিয়ে নিতে হবে তার উপরে বেশ কিছু পরিমাণে কফি নিয়ে নিতে হবে কফির সাথে এটা ইউজ করলে মাইন্ড গ্লোয়িং রেজাল্ট পাওয়া যাবে কারণ কফি নিজেই কিন্তু ভীষণ ব্রাইট গ্লো করে স্কিনকে ফ্রিজের মধ্যে আপনি আরামসে এক সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন এবং এক সপ্তাহের মধ্যে দু থেকে তিনবার ইউজ করলে এনাফ এর বেশি লাগবে না বডিতে ইউজ করার জন্য পরিমাণ মতো নিয়ে নিন তবে বেশি লাগবে না অল্প নিন কারণ এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্ট মিক্স করব বিকজ এটা ভীষণ র ফর্মে আছে আর এটা জাস্ট অসাধারণ কাজ করে একটু নিলেই হয়ে যায় বেশি নেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না যে কটা ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে দিয়েছি প্রত্যেক প্রত্যেকটাই আপনার বডিকে ভীষণ গ্লো দেবে ভীষণ ব্রাইট করবে এবং ট্যানটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে ইনস্ট্যান্ট ট্যান রিমুভাল হোম রেমেডি বডির উপরে যে ডেড স্কিন সেলের লেয়ারটা পড়ে যায় সেটাকে রিমুভ করতে হলে কিন্তু এখানে চালের গুঁড়ো অবশ্যই আমাদেরকে অ্যাড করতে হবে আর চালের গুঁড়োর মধ্যে থাকা প্রত্যেকটা পুষ্টিগুণ আমাদের মধ্যে চলে আসবে যার ফলে স্কিনটা ভীষণ ব্রাইট হয়ে যাবে আর লাগবে কিছুটা পরিমাণে নারকেল তেল এখানে আপনারা নারকেল তেলের পরিবর্তে আমন্ড অয়েল অলিভ অয়েল যা ইচ্ছা নিতে পারেন নো প্রবলেম আর এটা করলে আলাদা করে আপনাকে আর বডি অয়েল বা বা বডি বডি ক্রিম ইউজ করতে লাগবে না এর মধ্যে আমরা করে ফ্রেশ দই যাদের প্রচন্ড ডাল ডিহাইড্রেটেড একদম ড্রাই স্কিন তারা কিন্তু টক দইয়ের পরিবর্তে কাঁচা দুধ নিতে পারেন সেটা আরও ভালো কাজ করবে এই প্রত্যেকটা উপাদান মিক্স করে নিতে হবে এবং মিক্স করে নেওয়ার পর আপনার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই এর মধ্যে বেসনও অ্যাড করতে পারেন মুলতানি মাটিও অ্যাড করতে পারেন নো প্রবলেম বাট কিছু অ্যাড নাও করতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে স্নানের সময় ফুল বডিটা ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর এই বডি ব্রাইটেনিং প্যাকটা অ্যাপ্লাই করে দিতে হবে ফুল বডিতে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু ছেড়ে দিলে হবে না সম্পূর্ণ এক কন্টিনিউ আপনাকে মাসাজ করতে হবে ধীরে ধীরে রাব করতে হবে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মাসাজ করতে হবে পাঁচ মিনিট ধরে খুব বেশি জোরে জোরে একদমই চলবে না কারণ এর মধ্যে আছে চালের গুঁড়ো যেটা কিন্তু স্ক্রাবারের কাজ করছে ডেড লেয়ারটা একদম তুলে দেবে ফ্রেশ ব্রাইট ডি ট্যান বডি পাওয়ার জন্য ইউথফুল গ্লোয়িং বডি পাওয়ার জন্য অবশ্যই এই পরিশ্রমটা পাঁচ মিনিটের জন্য করতেই পারি তাই না তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিন ইনস্ট্যান্ট আপনি দেখতে পাবেন যে কতটা ট্যান চলে গেছে একদম কয়েক সেকেন্ড এর মধ্যে কতটা ব্রাইট লাগছে কতটা ফ্রেশ লাগছে কতটা গ্লো করছে স্কিনটা যাদের সামনে বিয়ে আছে বা কোনো স্পেশাল অকেশন আছে তারা কিন্তু সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই ইউজ করুন ফর ইউথফুল গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য আদারওয়াইজ নর্মাল সপ্তাহে দুদিন অ্যাপ্লাই করলে কিন্তু যথেষ্ট এটা ইউজ করলে আপনাকে আলাদা করে আর কোন রকমের ট্যান রিমুভ করার জন্য ছোটাছুটি করতে হবে না না তো আপনাকে পার্লারে গিয়ে কোন রকমের বডি পলিশিং ট্রিটমেন্ট নিতে হবে না তো বাড়িতে আপনাকে আলাদা করে হাতে আলাদা করে পায়ে এত ঝামেলা করার কোনো দরকার নেই স্নানের সময় সপ্তাহে দুটো দিন পাঁচ মিনিট দিন দেখবেন ফুল বডি হয়ে গেছে ট্যান রিমুভ হয়ে গেছে ব্রাইট হয়ে গেছে গ্লো করছে ইউথফুল স্কিন থাকবে ফেসে কি করে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আগে আপলোড করা হয়ে গেছে এখনো দেখে না থাকলে অবশ্যই দেখে নিন সেটার লিঙ্কটাও চেষ্টা পারেন ফেস আর বডি দুটোর যদি এত সুন্দর আপনি যত্ন নিতে পারেন তাহলে দেখবেন আলাদা করে আপনাকে আর কিছু করতে হচ্ছে না এই একটা রেমিডি কিন্তু একাই একশো আপনাকে ব্রাইডাল গ্লো প্রোভাইড করার জন্য তাই পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে টাইম ওয়েস্ট না করে বাড়িতে ভালো কাজে টাইমকে ইনভেস্ট করুন কারণ এর মধ্যে আছে মেথি মুসুর ডাল কলা এছাড়াও আছে কফি কাঁচা হলুদ এই প্রত্যেকটাই কিন্তু ভীষণ ভালো কাজ করে আমাদের স্কিনটাকে হোয়াইট করার জন্য ব্রাইট করার জন্য গ্লো প্রোভাইড করার জন্য এছাড়াও আমরা এর মধ্যে টক আর নারকেল তেল দিয়েছিলাম যার জন্য স্কিনটা হাইড্রেটেড থাকবে ময়শ্চারাইজড থাকবে তাই অবশ্যই ট্রাই করে রেজাল্ট আমার সাথে জানাতে একদমই ভুলবেন না আশা করছি ভিডিওটা একটু হেল্পফুল লেগেছে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকমই সুন্দর সুন্দর ভিডিও আরো দেখার জন্য দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টেল টেক কেয়ার এন্ড বাই বাই এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও